মহাসপ্তমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের খবর এবং পুজো পরিক্রমা। আজকের খবর নিবেদন করছে ওরিয়েন্ট জুয়েলার্স। সোনার সাথে পুজো এনজয়। দুর্গাপুজো উপলক্ষে ওরিয়েন্ট জুয়েলার্স এর সমস্ত শোরুমে চলছে আকর্ষণীয় ফেমিনিন অফার। প্রতি 10 গ্রাম সোনার গয়নার কেনাকাটায় পেয়ে যান 2000 টাকার ছাড়। প্রতি 10 গ্রাম হীরের গয়নার কেনাকাটায় পেয়ে যান 2000 টাকার ছাড় ও হীরের মূল্যে ফ্ল্যাট 10% ছাড়। মোহর অক্সিডাইজ রূপোর গয়নাতে ফ্ল্যাট 15% ছাড়। পুরনো সোনার বিনিময়ে সমান ওজনের রূপো একদম বিনামূল্যে। অফার চলবে 23 অক্টোবর পর্যন্ত আমাদের সমস্ত শোরুমে। ভারতকে লক্ষ্য করুন, কি দূষিত, নোংরা, বাতাসও দূষণগ্রস্ত। বিতর্ক সভায় আক্রমণাত্মক ভাবে বললেন ট্রাম্প। আমেরিকায় ভোট যত এগিয়ে আসছে তত বিতর্ক তৈরি করছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার হঠাৎই ভারতের সঙ্গে সুসম্পর্ক ভুলে ফের বেচাল হলেন ট্রাম্প। বৃহস্পতিবার প্রেসিডেন্ট পদপ্রার্থী প্রতিপক্ষ জো বাইডেনের সঙ্গে এক বিতর্ক সভায় তীব্র আক্রমণ করে বসলেন নরেন্দ্র মোদী এবং ভারতকে। শুধু ভারতই নয়, ট্রাম্পের আক্রমণের লক্ষ্য ছিল চীন এবং রাশিয়াও। ট্রাম্প বলেন, চীনকে দেখুন কি নোংরা একটি দেশ, রাশিয়া ও ভারতকে লক্ষ্য করুন কি দূষিত, নোংরা, বাতাস ও দূষণগ্রস্ত। পাশাপাশি বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে ভারতের দায়বদ্ধতা নিয়েও খোঁচা দিয়েছেন তিনি। তবে এবারই প্রথম নয়, এর আগেও ভারত নিয়ে নানান বিতর্কিত মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। চলতি মাসের গোড়ায় বাইডেনের সঙ্গে প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেটে ট্রাম্প প্রশ্ন তুলেছিলেন ভারতে করোনায় মৃতের প্রকৃত সংখ্যা নিয়েও। এবার তার বিতর্কিত মন্তব্যের পরই আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে আর তার এরূপ পরিবর্তনকে ভালো চোখে দেখছেন না বিশ্ববাসী। ব্যুরো রিপোর্ট, ওয়াশিংটন, টাইমস 14 বাংলা। মুম্বাইয়ের একটি মোবাইলের দোকানে শর্ট সার্কিট থেকে আগুন লাগে শপিং মলে, প্রাণে বাঁচলো 500 জন। গতকাল বৃহস্পতিবার রাতে ভয়াবহ আগুন লাগে মুম্বাই সিটি সেন্টারে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের বেশ কিছু ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন 250 জন দমকল কর্মী। কাজে নামানো হয় দমকলের 24টি ইঞ্জিন, 16টি জাম্বো ট্যাঙ্কার। আজ সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলে। ধোঁয়ায় ঢেকা যায় এলাকা। প্রায় 500 জনকে শপিং মল থেকে অক্ষত অবস্থায় বের করে আনা হয়। দমকল সূত্রে খবর, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে শপিং মলের একটি মোবাইলের দোকানে আর তার থেকেই আগুন ছড়িয়ে পড়ে শপিং মলে। মুম্বাই নাগপাড়া এলাকা সিটি সেন্টারে আগুনের কারণে শপিং মল সংলগ্ন এলাকা থেকে সরানো হয়েছে প্রায় 3500 বাসিন্দাকে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, মুম্বাই, টাইমস 14 বাংলা। এবারে দেখে নেব কিছু পুজো পরিক্রমার খণ্ডচিত্র। আলোক রোশনাইতে ঝলমল করছে বালুরঘাটের নবপ্রভাত সংঘের মণ্ডপ, ধরা পড়লো টাইমস 14 বাংলার ক্যামেরায়। আগত দর্শনার্থীদের জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা মাস্ক না পরে কেউ পুজো মণ্ডপ প্রাঙ্গণে প্রবেশ করবেন না। আসুন আমাদের এই পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়েই আমরা সামাজিক দূরত্ব মেনে চলি এবং মাস্ক স্যানিটাইজ স্বেচ্ছাসেবকরা সর্বদা আপনাদের সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছে। পাশাপাশি আমরাও এছাড়াও আমাদের মণ্ডপ প্রাঙ্গণ দূরত্ব বিধি বজায় রাখার সহায়ক, তাই আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনারা সকলে মুখে পৌঁছলো রায়গঞ্জের চৈতালি ক্লাবে। যাবে একদিন কোভিড যোদ্ধাদের মনে রেখো দিয়েছে যারা কোভিড যোদ্ধা।
করে মনে রেখো দিয়েছে যারা জীবন দান জানাই টাইমস 14 বাংলার পক্ষ থেকে শুভ শারদীয়ার প্রীতিয় শুভেচ্ছা এবং শুভ মহাসপ্তমীর শুভেচ্ছাও। আমরা এখন চলে এসেছি রায়গঞ্জের চৈতালি ক্লাবের সামনে। এখানে খুব খোলামেলা মণ্ডপ করা হয়েছে। আমি ক্যামেরাম্যানকে বলবো একটু মণ্ডপটিকে দেখিয়ে দেওয়ার জন্য। এবার করোনা আবহে তেমন জাঁকজমকপূর্ণ করেননি, কিন্তু যতটা করেছেন দর্শকবৃন্দদের দর্শনার্থীদের খুবই ভালো লাগবে। আমি ক্যামেরাম্যানকে বলবো একটু প্রতিমার দিকে নিয়ে যাওয়ার জন্য ক্যামেরাটা। এবার আমরা চৈতালি ক্লাবের সম্পাদকের সঙ্গে কথা বলে নেব যে তারা কী কী পরিকল্পনা করেছেন এবং তারা দর্শনার্থীদের জন্য দর্শনার্থীদের ভিড় যাতে জম না হয় তার জন্য তারা কী কী ব্যবস্থা নিয়েছে। রাজীব দেব। আচ্ছা, এটা তো বাঙালির সব থেকে বড় দুর্গা পুজো, তো এবার এই দুর্গা পুজোতে ভিড় সামলানোর জন্য আপনারা কী কী ব্যবস্থা নিয়েছেন? প্রথমত আমরা প্রথমেই মানে পুজো শুরুর পঞ্চমীর দিনই আমরা মাইকিং করিয়েছি স্থানীয় এলাকায় সমস্তটাই, যে অযথা ভিড় আমরা মণ্ডপের ভেতরে হতে দেব না। এবার রাস্তার ব্যাপারটা তো প্রশাসনের, রাস্তায় ভিড় হলে তো সেটা আমাদের ব্যাপার নেই, কিন্তু মণ্ডপের ভেতরে আমরা চাইব 15 জন 20 জন হায়েস্ট, তার বাইরে আমরা ওখানটায় আমাদের নিজেদের স্বেচ্ছাসেবকরা থাকছে, ক্লাব সদস্যরা থাকবে, তারা এই ভেতরটা 15-20 জন দেখা হয়ে যাওয়ার পরে আবার 15-20 জন ছাড়বে। আচ্ছা, স্যানিটাইজেশন গেট বা স্যানিটাইজার গেট করা হয়েছে এবং আমরা মাননীয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জির নির্দেশে এবং আমাদের রায়গঞ্জ বিধানসভার কোঅর্ডিনেটর অরিন্দম সরকারের নির্দেশে এবং উদ্যোগে আমরা মেয়াই হেল্প ইউ বলে একটা আপনারা দেখতে পেয়েছেন হয়তো, ওখানে একটা যুব শক্তির কাউন্টার করেছি, সেখান থেকে আমরা ফ্রিতে সমস্ত দর্শনার্থীদের যাদের মুখে মাস্ক দেখছি না তাদেরকে মাস্ক দিচ্ছি এবং প্রত্যেককে আমরা চেষ্টা করছি স্যানিটাইজার গেটের বাইরেও হাতে যদি কেউ চায় আমরা তাদেরকেও স্যানিটাইজার দিয়ে দিচ্ছি। আচ্ছা, হাইকোর্টে তো রায় দিয়েছে যে 10 মিটার ডিস্টেন্সে দর্শকদের রাখার জন্য। হ্যাঁ, এবং আমাদের পুজো প্যান্ডেলটা আপনারা দেখলেই বুঝছেন যে প্যান্ডেল মেন প্যান্ডেলের সামনে অন্তত 150 মিটার মতন ফাঁকা জায়গা আছে, সুতরাং আমরা অবশ্যই 10 মিটার কারণ আমরা 15-20 মিটার আগের থেকেই দর্শকদের ওখানে প্রবেশ নিষেধ করছি। আমরা শুনে নিলাম চৈতালি ক্লাবের পৃষ্ঠপোষক কী যা তারা কী কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিয়েছেন তারা চৈতালি ক্লাবের দর্শনার্থীদের জন্য যারা পুজো মণ্ডপে প্রতিমা দর্শনে আসবেন। এখানে স্যানিটাইজেশন গেটেরও ব্যবস্থা করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো খোলামেলা জায়গা করা হয়েছে। আমি ক্যামেরাম্যানকে বলবো একটু জায়গাটিকে দেখিয়ে দেওয়ার জন্য। ক্যামেরায় জয়ের সঙ্গে আমি শুভম, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের পুজো পরিক্রমা করতে করতে টাইমস 14 বাংলার ক্যামেরা হাজির হলো কালিয়াগঞ্জের নসিরহাটের হরিহরপুর সর্বজনীন দুর্গা উৎসব কমিটির মণ্ডপে। করে পালাবে বল ধরে ফেলেছি লোক চুরি দুজন
পৌঁছে গেল রায়গঞ্জের দেবীনগরের আনন্দ সঙ্গে। ট্রান্সফারটি বাংলা থেকে আজ চলে এসেছি দেবীনগর আনন্দ সংঘর সামনে। মহাসপ্তমী সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ক্যামেরাম্যান শুভমকে বলবো যে মণ্ডপটি একটু ঘুরিয়ে দেখিয়ে দিতে দর্শনার্থীদের। আপনার নাম? দীপঙ্কর প্রামাণিক। আপনাদের এটা কতম পুজো হচ্ছে? এবার আমাদের 68তম বর্ষ। এবার আচ্ছা, প্রতি বছর ষষ্ঠীর দিন অনুযায়ী ঠাকুর দেখা মানে স্টার্ট হয়ে গিয়েছে, আজ সপ্তমী না? আমাদের পুজোটা মোটামুটি পঞ্চমী থেকে স্টার্ট হয়ে যায়। আচ্ছা, আমরা পুজোতে ভিড়টা কেমন হচ্ছে? ভিড় সেইভাবে কিছু নেই, যেটুকু আছে হালকা একদম। আচ্ছা, এবার আজ সপ্তমী, আজকে ভিড় সেরকম ভাবে হলে আপনি কিভাবে মানে আমরা ভিড়টাকে সামলানোর জন্য আমরা সব রকম ব্যবস্থা রেখেছি। আমাদের দেখছেন সামনে বাসের ব্যারিকেড করা আছে, এখানে আমাদের প্রতিজন স্বেচ্ছাসেবক থাকবে, তারা যেন ভিড় না হয় সেইভাবে দেখে শুনে একজন একজন করে যেন মন্দিরে ঢুকে প্রবেশ করে, পূজা মণ্ডপে যেন অযথা ভিড় না করতে পারে, সেই সমস্ত দিকগুলো সব দিকে লক্ষ্য করা আছে। তো আমাদের মানে স্বেচ্ছাসেবক থাকবে, তারা সব ব্যাপারটা দেখবে। আপনারা
আপনারা নিজেরাই কি কর্তৃপক্ষকে সামলাচ্ছেন নাকি না প্রশাসনের সাহায্য নিয়েছেন? তো প্রশাসন তো সাহায্য করছেই, তারপরে আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক আছে, নিজস্ব আমাদের পূজো কমিটির মেম্বাররা আছে, তারা প্রত্যেকে সহযোগিতা করছে। যেহেতু এই পরিস্থিতির মধ্যে এবার দুর্গাপুজোটা হচ্ছে, তার জন্য আমাদের আরও বেশি কেয়ার নিতে হচ্ছে, বেশি চিন্তাভাবনা করে, অনেক কিছু ধীরে সুস্থে চিন্তাভাবনা করেই সব দিক বিচার করে ব্যবস্থা নিতে হচ্ছে। ধন্যবাদ। ক্যামেরা পার্সন শুভমের সঙ্গে আমি মামুনি, ট্রান্সপোর্টিং বাংলা। আজকের খবর এবং পূজো পরিক্রমা এই পর্যন্তই। আগামীকাল আরো নতুন কিছু পূজো পরিক্রমা নিয়ে আসছে ট্রান্সপোর্টিং বাংলা, সত্য উদ্ঘাটনে দায়বদ্ধ।